সকাল সকাল বরের হাতের এক কাপ গরম গরম চা, আদা, গোলমরিচ, লবঙ্গ। তো গুড মর্নিং, আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আছি মোটামুটি। কালকে বলছিলাম যে সবার শরীর খারাপ, আমি ভালো আছি, বাট আজকে আমিও উল্টে গেছি আর কি। আমারও ঠান্ডা লেগেছে, গলা জ্বালা করছে, নাক বন্ধ। আসলে কি বলতো, যেহেতু এত গরম, এত ঘামছি, আর আমার তো এরকম হয় ঘাম বসে যায়, আর মেঘারও যেহেতু সর্দি কাশি, এবার বাচ্চা তো সারাক্ষণ গায়ের মধ্যে আসছে, কোলে উঠছে, এবার ওর এটাই হয়, ওর যখন একদিন দুদিন হয় ঠিক আছে, ওর যখনই বেশি দিন টানে না সর্দি কাশিটা, আমারও লেগে যায়। সর্দি কাশি তো এমনি ছোঁয়া আছে, এবার কী করবো, কিছু তো করার নেই। তো যাই হোক, চাটা খাই, ও এখনও ওঠেনি, দেখো না গড়াগড়ি গড়াগড়ি খাচ্ছে। এখন অলরেডি বেজে গেছে 8:45, আমি করছে উঠতেই চাইছে না। কাল থেকে কী করে যাবি স্কুলে? আজকে তো স্কুল কামাই হলো, উঠে পড়ো বা উঠে পড়ো। তো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আনাজ কাটবো, রান্না করবো। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, সাথে দেখো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে দেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো অপশনটা ক্লিক করে অল করে দিও। চাটা খেয়ে ঘরদোর ঝাঁট দিয়ে এখন চলে এসে আনাজ কাটতে। তো আজকে রাতের জন্য কুমড়ো আলু পটল ছক্কা করবো। সুদীপ্ত তো ভীষণ ভালোবাসে, বাড়িতে সবাই খুব ভালোবাসে, তো এখানে কুমড়ো আলু কেটে নেব, আর মায়ের জন্য অল্প করে ঝোল করব। মেঘা বলেছে আমি আজকে আর ঝোল কোনো মতেই খাবো না, দুদিন ধরে ঝোল খাচ্ছে, সত্যি কথা বাচ্চা মানুষ এমনি মুখ এখন খারাপ, আর ওই ঝোল খেতে ইচ্ছাও করে না, তো ও বলেছে আমি ঝোল একদম খাবো না। তো তার জন্যে ওর জন্য আজকে করব মুসুরির ডাল আর আলু ভাতে, ও বলেছে ডাল আলু ভাতে খাবে। আর সুদীপ্ত অনেকটা লোটে মাছ নিয়ে এসছে, খানিকটা লোটে মাছ ম্যারিনেট করে রেখেছি, বিকেলবেলা করব পকোড়া, আর খানিকটা লোটে মাছ রেখেছি ওটা সকালবেলা ওই লোটে মাছের ঝুড়ি যেরকম করি সেরকম করব, কারণ ও অল্প খায়, বাড়িতে বাকিরা কেউ লোটে মাছের ঝুড়ি খায় না, কিন্তু পকোড়াটা সবাই খেতে খুব ভালোবাসে। তো পকোড়ার এটা অলরেডি আমি আদা রসুন নুন অল্প একটু ভিনিগার আর একটু সোয়া সস দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে তুলে রেখেছি, কারণ গরম পড়েছে তো ভীষণ খারাপ হয়ে যায় জিনিসপত্র একটু না রাখতে রাখতেই, আর পটলগুলোও দেখো শুকিয়ে গেছে। তো এখনও পর্যন্ত তো আমি ঠিকঠাকই ছিলাম, আর এত কাজের এক্সজশন হয়ে গেছে, শরীরটা আমার হঠাৎ করেই খারাপ করেছে, কিন্তু শরীর খারাপ হলে তো কিছু করার নেই, সংসারটা চালাতেই হবে। বিয়ের আগে একটা সময় ছিল যখন শরীর খারাপ হলে মা বলতো যে উঠতে হবে না শুয়ে থাক, কিন্তু বিয়ের পরে যখন শরীর খারাপ হয় তখন সবাই বলে যে কাজটা কখন হবে, রান্না করতে হবে তো ওঠো। মানে এই হচ্ছে মেয়েদের জীবন, মেয়েদের জীবনটা এক ভাগ থেকে আর এক ভাগে কনভার্ট হয়ে যায়, কিছু করার নেই, এটাই বাস্তব কথা। এইভাবেই জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে আমাদের প্রতিটা মেয়েকে, শুধু আমি বলে নয়, আমি যেটা করছি সেটা আমি কখনোই বলছি না, আমাদের প্রতিটা মেয়েকেই এইভাবেই চালাতে হয়। তাদের শরীর ভালো হোক, তাদের শরীর খারাপ হোক, কিচ্ছু করার নেই, সংসারের যাতা করে তাদের পিছতেই হবে, আর সংসারটা এইভাবেই মাথায় তুলে নিয়ে চালাতে হবে। শুধু মেয়েরা না, ছেলেরাও কিন্তু এটা করে, বাড়ির পুরুষরা। তো যাই হোক, এই দেখো এখানে তো আমার কমপ্লিট হয়ে গেছে তরকারিটা, শুধু একটু লাস্টে চিনি দেবো, আজকে আর ঘি দেব না, কারণ এত গরম পড়েছে, তো অল্প একটু গরম মশলা আর চিনি দিয়েই নামিয়ে নেবো, আর কিছু করবো না। শরীরটা এত খারাপ করছে মনে হচ্ছে যেন রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই একবার করে যাচ্ছি, একটু ঘরে বসছি, আবার এসে রান্না করছি। তো মাকে তো সবসময়ই মনে পড়ে, মাকে মনে পড়ে না এরকম কোনো মুহূর্ত নেই, কিন্তু শরীর খারাপ হলে না মায়ের কথা সব থেকে বেশি মনে পড়ে। যেটা হয় দেখবে আমরা কষ্ট দুঃখের সময় কিন্তু মা বাবাকে বেশি মনে করি, তো সেরকমই আমার লাইফেও তাই, শরীর খারাপের সময় মাকে সবচেয়ে বেশি মনে পড়ে, এত শরীরটা খারাপ করছে। তো ভাবছি মা যদি থাকতো এটা হতো, মা যদি থাকতো। এদিকে কুমড়োটা করতে করতে ওদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এমনি নর্মাল জিরে লঙ্কা দিয়ে ফোড়ন দেবো আর কিছুই না। আগে তো লঙ্কাও দিতাম না, কারণ মেঘা একদমই ঝাল খেতে পারতো না, কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাস করাচ্ছি, কারণ কোথাও গেলে না ভীষণ অসুবিধা হয়, সব জায়গাতেই তো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দেবে, লঙ্কা ছাড়া ডাল ফোড়ন কি কেউ দেবে বলো? তখন কি করে, ডাল খেতে পারে না, জল দিয়ে ভাত মাখে। তো আমারই ভুল, আমি ছোট থেকে ভাবতাম আহারে ঝাল লাগবে ঝাল লাগবে, এই করে করে হতো না। তো দেখো ডাল, কুমড়ো আলু পটল ছক্কা, আর পাশেই যে মায়ের ঝোল রয়েছে, আর এদিকে আলুটা সিদ্ধ করে রেখেছি, দুপুরে যখন খাবে তখন পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেবো। আর এই যে লোটে মাছটা তুলে দিচ্ছি, কারণ শরীর এতটাই খারাপ লাগছে, এটা করার মতো শক্তি এখনও আমার নেই, এখন গিয়ে একটু শুতে পারলে বাঁচি, আমি আর পারছি না দাঁড়িয়ে থাকতে। গুড ইভিনিং বলছি, বাট ভেরি ব্যাড ইভিনিং, কারণ আমারও শরীর ভীষণ খারাপ। সকালবেলা মোটামুটি একটার পর থেকে প্রচণ্ড জ্বর, এখন জ্বরটা একটু ছেড়েছে,
কিন্তু মাথা প্রচণ্ড ব্যথা। আগের দিনের ব্লগেই বলছিলাম যে আমি ঠিক আছি, মানে আমাকে তো কাজ করতে হবে, এই জন্য ঠিক আছি, বাট সেই কথাটা আর কি বলাটাই বেকার হলো, কারণ আজকে আমার এত শরীর খারাপ। সকালবেলা বললাম যে গলা জ্বালা করছে, আর তারপর থেকেই প্রচণ্ড জ্বর, 101 জ্বর ছিল, এখন আর জ্বরটা নেই, কিন্তু শরীর ভীষণ দুর্বল। মেঘা বসে বসে গল্পের বই পড়ছে। মেঘা এখন একটু ঠিক আছে, মেঘা দুর্বল আছে কিন্তু ঠিক আছে। আমার শরীর যেমন দুর্বল, কাশি সর্দি গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, মাথা ব্যথা করছে, এই জন্য ব্লগটাও আর কন্টিনিউ করতে পারিনি। সকালবেলা যখন শরীরটা অতটা খারাপ লাগছিল না, তখনই আমার মনে হচ্ছিল আমার জ্বর না আসে, জ্বর না আসে, ঠিক তাই, তারপর তো জ্বর এসে গেল। তো এখন বাজে প্রায় 6:30। নিজের জন্য সত্যি কথা বলতে বিছানা থেকে উঠতে ইচ্ছাই করছে না, এতটা খারাপ লাগছে শরীরটা। কিন্তু নিজের জন্য না উঠতেও, এখন তো মা হয়েছি, সন্তানের জন্য উঠতেই হয়। তো এখন ভাবি, আগে ভাবতাম মায়েদের মনে হয় শরীর খারাপ হয় না, কারণ আমার মাকে দেখেছি 365 দিন এইভাবেই সংসারটাকে চালাতো। তখন ভাবতাম আমাদেরই জ্বর হয়, আমাদেরই সব হয়, মায়েদের মনে হয় কিছুই হয় না। কিন্তু এখন বুঝতে পারি যে মায়েদেরও জ্বর হয়, মায়েদেরও শরীর খারাপ হয়, কিন্তু সেটা মারা কখনো প্রকাশ করে না। তাদের সন্তানরা যাতে ভালো থাকে, সন্তানরা খেয়ে পড়ে থাকে, তার জন্যে তারা শরীর খারাপ হলেও ছুটে চলে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের মধ্যে কিন্তু সেই ধৈর্য, সেই শক্তিটা নেই যতটা আমাদের মায়ের মধ্যে ছিল। তাদের মুখে কোনোদিনও আমরা দেখিনি যে বিরক্তির ছাপ বা শরীর খারাপ হয়েছে তার ছাপ, বাট আমাদের মুখে সেটা প্রকাশ পায়। আমরা অতটা মায়ের মতো স্ট্রং হতে পারিনি, আর মায়ের মতো কেউ হতেও পারে না। তো নিজের শরীর খারাপ হলেও, যেহেতু মেয়ে খেতে চেয়েছে, মেয়ে সকালেই বলেছিল লোটে মাছের পকোড়া খাবে, বললাম তোমাদেরকে ম্যারিনেট করেও রেখেছি, তো এখন ওই জন্যে চলে এলাম রান্নাঘরে। যদিও মেঘা বলছিল যে মা তোমার শরীর খারাপ লাগছে, তোমাকে করতে হবে না, কিন্তু করতে হবে না বললেও আমি তো জানি ও ভালোবাসে, আর এটা না করলে হয়তো ও একটু মুড়ি খাবে কি খাবে না, খেতেও চাইবে না, কারণ ওরও মুখটা একদমই ভালো নেই, ওও কিছু খেতে চাইছে না। তো আমার যতই কষ্ট হোক, সন্তানের জন্য তো এইটুকু করতেই হবে, কষ্ট তো করে আবার গিয়ে শুয়ে পড়বো। তো আমি তো জানোই সবসময় 2 ভাজা করি, তো 1 ভাজা করে এই যে তুলে নিয়েছিলাম, দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে, এটাকে আর একবার ভেজে নেবো। তো 1 ভাজা করে তুলে ঘরে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম, আবার এসে আরও একবার লাল লাল করে ভেজে নিচ্ছি। তো শরীর খারাপ থাকলে এরকমই হয়। তো আমি খুব একটা খাইনি, 1-2টাই খেয়েছিলাম, ওরাই খেয়েছে, আবার খানিকটা কিন্তু রয়েও গেছে। মানে এটা হয় কি বলতো, মানে করি তো, কিন্তু সুদীপ্তও তাই, মানে শুধু যে আমরা মেয়েরা স্যাক্রিফাইস করি তা কিন্তু নয়, ও দেখছে আমিও খাচ্ছি না করছি না, আর আমি না খেলে করলে না ও খুব একটা বেশি খায় না, একে অপরের সাথে তো জড়িত না, ও বলে যে না ভালো লাগছে না, তুমি খাবে না, আমি একা খাবো। তো যাই হোক, সবাই মিলে সন্ধ্যেবেলাটা পকোড়া বানালাম, চা আমি আর করতে পারিনি, আমার এতটা শরীর দুর্বল লাগছিলো যে সুদীপ্তই চাটা বানিয়েছে। ও আবার পাশে নিয়ে এসে, আমার পাশে এসে একটা টুল রেখেছিলো যে তুমি একটু বসে বসে করো মাঝে মাঝে। আর আমাদের রান্নাঘরটা না এতটাই ছোটো যে রান্নাঘরের পাশে যে কোথাও বসবো সেটাও উপায় নেই। তো এই করতে করতেই জীবনটা কাটবে, কিছু করার নেই, আমাদের মেয়েদের জীবনটাই তাই, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের যেতে হয়, আর সেই পরিস্থিতিগুলো এইভাবেই সামলাতে হয়, প্রতিটা মেয়েরই তাই হয়। তো রাত্রের ডিনার আজকে আর কি শেয়ার করব তোমাদের সাথে, তো রাত্রের ডিনার একদমই খেতে ইচ্ছা করছিল না, খাবো নাই বলেছিলাম, শুয়েও পড়েছিল। সুদীপ্ত আবার জোর করে কাবাব নিয়ে এলো, কারণ ও জানে আমি কাবাব রুটি খেতে ভালোবাসি। তো আধখানা রুটি খেয়েছিলাম, খাবো নাই বলেছিলাম, ও বললো যে না একদম না খেয়ে শুয়ো না, আবার রাত্রিরে আবার ওষুধ খেতে হবে, তো তার জন্য একটু রুটি আর কাবাব খেয়ে নিলাম। তো জানি 2 দিন ধরে তোমাদেরকে একদমই ভালোভাবে ব্লগ দিতে পারছি না, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বলেছি যে এটাকে আমি এখন মানে ইউটিউবটা এখন আমার কাছে একটা জেদ হয়ে গেছে, ভিউ হচ্ছে না কিছু হচ্ছে না, কিন্তু আমি তাও হার মানবো না এরকম একটা ব্যাপার। তো ওই জন্য গ্যাপ আমি দিতে চাইছি না, আর চেষ্টাও করছি গ্যাপ না দেওয়ার, যতটা পারার যেটুকু পারার তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের সাপোর্টটাই শুধুমাত্র কাম্য, আর কিছুই কাম্য না, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, জানি ভালো লাগার মতো কিছু নেই, তাও আবার দেখা হবে নতুন একটা ব্লগে কালকে, ভালো থেকো সবাই।